মোজা অবস্থায় পা মাসে করার নিয়ম কি একটু দয়া করে যদি বলতেন? মোজার উপরে মাসা করা এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আমাদের সমাজে যদি কেউ মোজার উপরে মাসা করে ওযুতে, এটাকে অনেকে দোষের মনে করে। এটা দোষের মনে করাটা দোষের, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে মাসা করতেন এবং মোজার উপরে মাসা করার প্রবক্তা হওয়া আহলুস সুন্নাল জামাতের একটা বড় মার্কা। শিয়ারা বা অন্যরা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না। আহলুস সুন্নাল জামাতের একটা বড় নিদর্শন, অসংখ্য সাহাবী থেকে অগণিত বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে মোজার উপরে মাসা করার বিষয়ে। মোজার উপরে মাসা করার নিয়ম হলো, আপনি পূর্ণাঙ্গ অজু করেছেন, হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, মাথা মাসা করেছেন এবং পাও ধুয়েছেন, টাকনু পর্যন্ত পাও ধুয়েছেন, ধুয়ে পূর্ণাঙ্গ অজু করেছেন, পবিত্র অবস্থা যদি আপনি মোজা পরেন, সেই মোজা যদি মাসার উপযুক্ত হয়, মাসার উপযুক্ত মোজা কোনগুলো হয়? চামড়ার মোজো আর কাপড়ের মোজা যদি হয়, এত শক্ত হওয়া, এত মজবুত হওয়া যাতে করে দীর্ঘ পথ এটা দিয়ে খালি পায়ে হাঁটা যায়। একেবারে পাতলা টাতলা মোজা, চামড়া দেখা যায়, শরীর দেখা যায়, হ্যাঁ, আপনি ভিজা হাত দিলে ভেতরটাও ভিজে যাচ্ছে অথবা ছেঁড়া আছে বড় অংশ, এগুলোতে মাসা চলবে না। সাধারণত চামড়ার মোজার উপরে মাসা করাটাই হলো সবচেয়ে সেফ এবং নিরাপদ। যাই হোক, মোজার উপরে আপনি ধোয়া পাও নিয়ে পরিপূর্ণ অজু অবস্থায় যদি মোজা পরেন, বাসা বাড়িতে যতদিন থাকেন 24 ঘন্টার মধ্যে ওই মোজা না খুলে প্রতিবার এরপরে যখন অজু ভেঙে যাবে, হাত মুখ ধোবেন, মাথা মাসা করবেন, পা হাত ধোয়া লাগবে না। শুধু মোজার উপরে এরকম হাত ভিজা হাতকে টান দিবেন উপরে, বাস আপনার হয়ে গেল। আবার আরেক পায়ের উপরে আরেকটা ভিজা হাতকে টান দিলেন, তাতে আপনার মাসা হয়ে যাবে। মোজার তলায় মাসা করা লাগবে না, পুরা মোজা মাসা করা লাগবে না, এই চার আঙ্গুল দিয়ে শুধুমাত্র একটা টান দিলেন মোজার উপরে, আঙ্গুলের যে গোড়া আছে পায়ের, আঙ্গুলের যে মাথা আছে ওখান থেকে টান দিলেন, মোজা মাসা হয়ে গেল। তাহলে কথার কথা, শীতের দিন অথবা অ্যাজমার রুগী আছে অনেকে যে পাও ধুইতে পারে না, অসুবিধা হয়, আপনি মোজার উপরে মাসাই করেন। এমনকি কোনো অসুবিধা না থাকলেও জীবনে 2-4 বার মোজার উপরে মাসাই করবেন, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অনেকে মনে করে পাও ধুইলে সওয়াব বেশি হবে, মোজার উপরে মাসাই করলে সওয়াব কম হবে, এটা ভুল ধারণা। মোজার উপরে মাসাই করলে যদি সওয়াব কম হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন না এবং সাহাবীরা সেটা করতেন না। বিধায় বোঝা গেল এটা ভুল ধারণা, মোজার উপরে মাসা করা যাবে। নিয়ম হলো, বাসা বাড়িতে থাকলে যতবার আপনি ওই মোজা না খুলবেন ততবার, ততদিন আপনি যতবার উজু করবেন 24 ঘন্টার মধ্যে, ততবার মোজার উপরে মাসা করলে চলবে, পাও না ধুলেও চলবে। আর সফরে থাকলে এই সুবিধাটা পাবেন 72 ঘন্টা, 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসা করতে পারবেন। অতএব সে বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের।